স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছ খাওয়ার কারণে কি কি ভয়াবহ রোগ হতে পারে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করে অন্যদেরকে জানতে সাহায্য করুন চলুন শুরু করা যাক আজকাল প্রচুর মানুষ তেলাপিয়া মাছ খেয়ে থাকে মানুষ প্রতিদিন যেসব মাছ খান তার মধ্যে তেলাপিয়া বেশ জনপ্রিয় কিন্তু আমরা তেলাপিয়া মাছের নামে আসলে কি খাচ্ছি এটা কি আমাদের শরীরের চাহিদা পূরণ করছে নাকি ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে তেলাপিয়া মাছ খাওয়া উচিত নাকি অনুচিত এই নিয়েই আমাদের আজকের আলোচনা এই মাছ কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটি দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় চাষ করা মাছ বন্য মাছের তুলনায় এটি স্বাস্থ্যকর নয় এই মাছের উৎপাদন প্রক্রিয়া ভারী শিল্প প্রক্রিয়ার অন্তর্ভুক্ত তাদেরকে যে খাবার খাওয়ানো হয় তাতে প্রচুর পরিমাণে জি ও কর্ন এবং সয়া প্যালেট থাকে এগুলো রাসায়নিক দ্রব্য এগুলো মাছের শরীরের সাথে মিশে থাকে ফলে আমরা তেলাপিয়া মাছ খেলে এগুলো আমাদের শরীরের সাথে মিশে যায় বন্য মাছ সুস্থ কারণ তারা হ্রদ থেকে প্রাকৃতিক গাছপালা খায় এবং তারা স্বাস্থ্যকর শ্যাওলাগুলি খায় যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কেন তেলাপিয়া মাছ খাওয়া উচিত নয় এই নিয়ে আমরা আপনাদের ছয়টি কারণ জানাবো এক প্রদাহজনিত সমস্যা বৃদ্ধি অনেকগুলি প্রদাহ সম্পর্কিত অসুস্থতা তেলাপিয়া খাওয়ার মাধ্যমে হয় রোগগুলির মধ্যে রয়েছে হাঁপানি হৃদরোগ রোগ আর্থাইটিস এবং আরো অনেক কিছু আপনি কি জানেন এই মাছ হ্যামবার্গার বা বেকনের তুলনায় আরও বেশি বিপজ্জনক দুই উচ্চ হারে অ্যান্টিবায়োটিক এবং কীটনাশক এই চাষকৃত মাছের খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাদের খাদ্যতে জি ও ভুট্টা এবং পেলেটের একটি ভারী পরিমাণ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই মাছ মোটা তাজা করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর তিন অপরিহার্য পুষ্টির অভাব এই মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ খুবই কম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমন এক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পরিবর্তে এতে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে যা স্বাস্থ্যের জন্য ভালো নয় কারণ এটি প্রদাহজনিত সমস্যা বৃদ্ধি করে চার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি অন্য মাছের তুলনায় তালাপিয়াতে দশ গুণ বেশি কার্সিনোজেন থাকে কারণ এটি চাষ করা হয় কৃষকদের দ্বারা দেওয়া নিম্নমানের খাদ্য এর কারণ মাছের দেহে এই পদার্থ দিন বিদ্যমান থাকে রান্না করার পরও তা রয়ে যায় সুতরাং এর মানে হলো যে এটি দিনের পর দিন আপনার শরীরের ক্ষতি করে যাবে পাঁচ মস্তিষ্কের রোগের ঝুঁকি বৃদ্ধি অ্যারেকডোনিক অ্যাসিড নামে একটি অ্যাসিড আছে এবং এটি একটি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এই অ্যাসিড আলছাইমার রোগের ঝুঁকি বাড়ায় এই রোগে মানুষ আস্তে আস্তে সবকিছু ভুলে যায় তেলাপিয়ার বিকল্প কী বন্য মাছ বা প্রাকৃতিক মাছ সর্বদা খাওয়া ভালো কারণ এটি চাষ করা হয় না এবং এটি আমাদের জন্য স্বাস্থ্যকর তাই আর দেরি নয় আজ থেকেই তেলাপিয়া মাছ খাওয়া বন্ধ করে দিন জেনে শুনে বিষ খাওয়ার কোনো মানে হয় না আপনি নিজে জানুন শেয়ারের মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি একান্তই এই মাছ খেতে চান তাহলে পরিচিত কেউ যদি প্রাকৃতিকভাবে এই মাছ চাষ করে তাহলে তার থেকে কিনে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ